নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 5-6টা সজনে ডাঁটা, আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, একটা আলু, আর এখানে আছে একটা কোয়াশ। গতকাল আমি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি বানিয়েছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সজনে ডাঁটার ওই রেসিপি ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কেটে নিয়েছি, এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ো, কোয়াশ। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে সবজিটা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, এরপর আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। সবজিটা ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি সবজিটা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। সবজিটা কষানো আমার হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জিরে ধনিয়ার গুঁড়ো। এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে সবজিটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিটা কষানো আমার হয়ে গিয়েছে, এরপর আমি সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা খুবই রুচিকর একটি সবজি, আর খাওয়াও খুবই ভালো। আর এভাবেই সজনে ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি বানালে খেতে ভীষণই ভালো লাগে। তরকারিটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা মাখা মাখা হওয়ার জন্য আলু, কোয়াশ, মিষ্টি কুমড়ো একটু ভেঙে দিচ্ছি। নিরামিষ তরকারিটা আমার হয়ে এসেছে, এরপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। সজনে ডাঁটার এই নিরামিষ তরকারি দিয়ে নিমেষেই ভাত শেষ হয়ে যায়, আর খেতেও ভীষণই ভালো লাগে, আর মুখেও অনেক রুচি আসে। নিরামিষ তরকারিটা আমার হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নিরামিষ তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই নিরামিষ তরকারির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এমনই দৈনন্দিন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।